ফাহমিদা ভাবির শাড়িটা দেখলাম, খুব সুন্দর। নিজের ফিগারের নয়, সেলস ফিগারের যত্ন নিই। আলোটা ঠিক চলে যায়, স্বপ্নটা দিক ভুলে যায়, মুখ লুকিয়ে কাঁদতে যাওয়া, মুখ সরিয়ে হাসতে যাওয়া। দেখতেই পাচ্ছেন সেলস গ্রাফ মোটেও সন্তোষজনক নয়, আর এটাও বুঝতে পারছেন যে অথরিটি এই গ্রাফকে ভালোভাবে মেনে নিচ্ছে না বা নেবে না। কিন্তু স্যার, আমরা তো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। দেখুন, চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করার জন্য কত চেষ্টা করেছে আমরা কি তা ভাবছি? কিন্তু কম্পিউটারের উপস্থিতি অনুপস্থিতি আমাদের প্রতিনিয়ত ভাবাচ্ছে, আর আমরা কম্পিউটার থেকে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তা ভোগ করে যাচ্ছি, এবং এর থেকে আর কত বেশি আদায় করা যায় তার জন্য প্রতিনিয়ত কিছু নির্দিষ্ট শ্রেণীর লোক চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, এটা স্পষ্ট যে আপনারা সবাই ফেলর। কোম্পানির সিদ্ধান্ত, লাস্ট টু মান্থ আমরা যতটুকু পিছিয়েছিলাম এই মান্থের শেষে আমরা অ্যাভারেজ ফিগারে পৌঁছাতে চাই। সমীকরণ অনুযায়ী এই মান্থের টার্গেট 1 crore। স্যার, মানে আমি স্যার এটাই বলতে চাচ্ছি স্যার, মানে আমাদের টার্গেটটা তো স্যার অনেক বড়, হিউজ হচ্ছে স্যার। সেটা আপনার মনে হচ্ছে, কেউ হয়তো অন্যরকম ভাবছে। খুব সহজ কথা, কোম্পানি আপনার দ্বারা প্রফিটেড না হলে আপনাকে কোনো রকমের ফ্যাসিলিটি দিবে না, এটাই স্বাভাবিক। আর যদি আপনি টার্গেট ফিল আপ না করতে পারেন, কোরবানি ঈদের আগে কোনো রকমের বেতন বোনাস পসিবল হবে বলে আমার মনে হচ্ছে না। মিটিং ইজ ওভার রাইট নাও। এটা কোনো কথা? হ্যাঁ, মানে আমাদের কোনো কথাই শুনবে না?
1 কোটি টাকা টার্গেট, এটা কি মুখের কথা নাকি? বেতন বোনাস কোনোটাই দিবে না। আমি আসলে বুঝতেই পারছি না আপনারা আসলে কি করছেন। হ্যাঁ, কি করছেনটা কি? এভাবে কাজ করলে এই কোম্পানি তো ভেস্তে যাবে, লস এন্ড লস। আপনারা কি কথা বললেই বলেন আপনারা? স্যার, গাধার মতো খেটে, এই গাধার মতো খেটে কি লাভ কি? হ্যাঁ, কোনো টার্গেটই ফুলফিল করতে পারছেন না। শুনুন, এই যে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন, তাকিয়ে আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনার কারণে এই কোম্পানির কোনো প্রফিট হচ্ছে না। এই ঈদে বেতন বোনাস ভুলে যান, উল্টা এই কোম্পানি আপনার আপনাদের সকলের কাছ থেকে টাকা গুনে নেবে। বুঝতে পারছেন? শীত বা গ্রীষ্ম, চোখ কাঠে একই প্রশ্ন, বাজুরে আঁকা ছবি কোন উত্তাপে থাকে উষ্ণ, ইট কাঠ পাথর রং চটা সহ দুটি চোখ চায় না তুই যে আলু ভর্তা করস, মানে কি বলবো, সেই রকম হয়, সেই রকম অনেক মজা। এই যে আমরা যদি ধর এই আলু ভর্তা নিয়ে গুলশান বনে নিতে মার্কেটিং করি, তাইলে এই আলু সবচেয়ে বেশি হয় কোথায় রে? মুন্সিগঞ্জে সব আলু খেত কিনা ভালো লাগবে, খায় কারোর সঙ্গে তো কথা কইস না, গলায় ঠেকে মরবি। ডিম ছাড়া আমার চলেই না। না, ডিম ছাড়া ভাত খাস না, এত খুশি আর কি আছে আজকে? না, মা ফোন করছিল জানোস, মা বললো কি বাজান তাহলে ভাত আনছি, কিন্তু তরকারি আনতে পারিনি। ম্যানেজারের কাছে গেলাম, গিয়া গেলাম আমার কোনো টাকা দেন, ম্যানেজার কোনো টাকা দিল, এবার টাকাটা পায় বুঝছস? আমি সব টাকা বাড়িতে পাঠাবো আব্বা আমার কাছে দেখে।
মানুষ যেটা মন দিয়ে ভাবে না এটাই হয়। তোর ভাবনার মধ্যে এত সমস্যা, তুই না বড় করে ভাবতেই পারস না। ভাই আমি একটা কথা বলি ভাই, আমি দিয়ে যাই, আপনারা দিয়ে যাই, সবার কাছ থেকে তো রাখেন, আমাদের কাছ থেকেও রাখেন। আরে ভাই জানতো আমার লাগবে না মাল। ভাই শুনেন ভাই একটা কথা বলি, আপনাদের যেমন অনেক অফার থাকে না, ঈদের আগে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট একটা অফার থাকে, তো আমাদের কিন্তু একটা অফার চলতেছে এটা ঈদ পর্যন্ত, বুঝলেন না? ঈদ পর্যন্ত প্রোডাক্টটা রাখেন, ভালো হবে, দুই ডজন দিয়ে যাই। লাগবে না, এটা লাগলে আমার মালিক বুঝবে এই সব। দুই ডজন দিয়ে যাই? লাগবে না ভাই। আরে ভাই দুই ডজন দিয়ে যাই? লাগবে না ভাই, যান যান। হ্যালো। হ্যাঁ আব্বা। আব্বা সংগ্রাম, কেমন আছিস তুই? এই তো আব্বা আছি আল্লাহর রহমতে ভালো, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে। এই তুই কি অফিসে? হ্যাঁ আব্বা, হ আমি তো অফিসেই। না কইতাছিলাম যে কুরবানির ঈদের তোর বেশি দেরি নেই, তাই ওই গরু বা ছাগল যেটা কিনতে হয় একটু কেনার ব্যাপারে। হ্যাঁ আব্বা আমার মনে আছে, মানে আমি আসলে ভাবছিলাম কি আব্বা যে বাড়িতে আসিয়া ওই বোনাস টোনাস দিবে সব কিছু নিয়ে আসলাম, তারপরে বাপুতে মিলে একসাথে বাজারে যেয়ে গরুটা কিনলাম বা ছাগলটা কিনলাম। সেটা তো ভালো হয়, তাহলে সেইটাই হোক। আর তুই একটু ওই শরীরের দিকে খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস আব্বা। জি আব্বা, আপনিও নিজের দিকে খেয়াল রেখে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওয়ালাইকুম। জি আচ্ছা। হ্যাঁ ভাই, ভাই ভাই লাগবে না, জানতো আপনি। আপনি আবার কে লেগে আসছেন? আবার আসছি, দেখেন আমি একটা কথা চিন্তা করে দেখলাম, বুঝছেন? আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। এই যে এলাকা, এই এলাকায় অনেকগুলো এরকম দোকান আছে, কিন্তু এত বড় দোকান কিন্তু কোনোটা নাই, এত ভালো সেল কিন্তু কোনো দোকানে নাই, এত ভালো ব্যবহার কারো কিন্তু নাই। আপনি যে সুন্দর করে কথা বলেন, আপনার এই কথাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। দেখেন এই যে দোকান ওই সাইডে, দোকান ওই সাইডে, দোকান ওই সাইডে, দোকান এত দোকান, এই দোকানের মাঝখানে এই দোকানটা বড় হয়েছে কেমনে? কারণ আপনারা খাটেন, তা একটু করি। আপনারা আপনাদের গ্রাহককে ঠকান না, এটা কিন্তু বুঝতে হবে। তা বুঝতে হবে না? তা অবশ্যই ঠিক, তাই না? তাহলে এই গ্রাহককে আপনি দুইটা আইটেম দিবেন, আপনারটাও দিবেন আমারটাও দিবেন। দেখেন টাকা এখন দিতে হবে না, আপনি প্রোডাক্টটা বেচেন, গ্রাহককে দেন, দুইটা কম্পেয়ার করুক, যদি পছন্দ হয় তখন দাম দিন, ঠিক আছে? ঠিক আছে দিয়ে যাই। হ্যাঁ দেই দেই দেই, দুই ডজন। হ্যাঁ দুই ডজন, মানে যে পুরোটা বাকিতে, ঠিক আছে, পুরোটা বাকিতে থাকলো, কালকে সকালে ভ্যান এসে দিয়ে দেবে প্রোডাক্ট। এটা আপনার আমার, ঠিক আছে, ভালো থাকেন, আপনার ভালো মানুষ, খুব সুন্দর দোকান, এটা সবাই না বুঝলো আমি বুঝি ভাই, বিউটিফুল। ভাই এই মালটা যদি রাখতেন, দেখতেছেন না কাস্টমার পরে আসেন না? ভাই আমার দেরি হয়ে যেতেছে, তো আরেক জায়গায় মাল দিব, তো যদি মালটা রাখতেন আর কি।
কি আপনি দেখতেছেন আপনি বোঝেন না একটা কাস্টমার আছে আমি কাস্টমাররা এসে কি আপনার মাল নেব নাকি একটু দাঁড়াইলে কি সমস্যা কি না না কোনো সমস্যা নেই প্রশ্ন বাজুরে আঁকা ছবি কোন উত্তাপে থাকে উষ্ণ ইট কাঠ পাথর রং চটা সহ ক্লান্ত দুটি চোখ চায় না অবসর এই আমি তরকারিতে কুমড়ো বড়ি দাও না যে শেষ হয়ে গেছে নাকি না আছে একবার রান্না করার মতো সংগ্রাম পছন্দ করে তো খুব ভালো করছো ছেলেটা কি খায় না খায় কই না কই থাকে কিরে কত গোস থাকেন ঘুমাইছিস নাকি এইবার ঈদে কোম্পানি বলে বেতন বোনাস দুইটাই দিব এমন কি এই খুশিতে আমি কি হাততালি দিব না নাচব কি করব আমার বাপ মা খুব শখ করে আমার বড় ভাইলে লেখাপড়া শিখাইছিল আমার বড় ভাইটা চাকরিও পাইছিল বুঝছ
চাকরি পেয়ে বিয়া করলো, বাপ মারে সাইডে চলে গেল। ঠিক মতো রোজগার করলে তুইও বিয়ে করবি, সমস্যা কি? না, জীবনেও বিয়ে করবো না। বিয়ে করলেই বাপ মা সাইডে দম লাগে। ওই তোর সিরিয়ালের নায়ক নায়িকাও বিয়ের আগে এইসব কথাবার্তা কয়। অরবিন্দ দেওয়া যায় ঠিকই বিয়ে করছে। আমার মা না মেলা কাশি, সারা রাত কাশি, আমি চোখ বন্ধ করলেই মায়ের কাশির শব্দ শুনতে। সারাদিন খালি এসব চিন্তা ভাবনা করস, ঘুমা। নিজে ঘুমাস না, আমারে ঘুমাই পারতেস না, ঘুমা। আপুষের আলিঙ্গন এড়াতে এড়াতে ক্লান্ত স্বর, বুকের গভীরে খেলা ঘর, কোন সে স্বপ্নে থাকে বিভোর। আমি রাজা, আমি প্রজা, এসব মেনে নেয়া শুধুই দেয়া নেয়া। এই আমি খুব ভালো। ঠিক আছে, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। না, বলছিলাম যে ওই যে ছেলে পক্ষ যখন দেখতে আসবে তখন ওই যে কিছু খরচ টাকা পাঠাই দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আব্বা, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিস। কিরে, আজকে তো তাড়াতাড়ি ফিরছিস, বাজার করছিস? হ্যাঁ করছি। কি করছিস? কি আর করবো, হ্যাঁ ডিম ডিম ছাড়া কি আমার চলে? তোর একটা কথা চিন্তা করে দেখ, হ্যাঁ ঈদের মো 12 দিন বাকি, হ্যাঁ অথচ বেতন দিব 10 দিনের মধ্যে। তুই কি আবার তোর বাপ মায়ের সুখ দুঃখের কথা কওয়া শুরু করবি না? আমার মা রে আমি নতুন শাড়ি কিনে দিতে পারি নাই, তো এবার চিন্তা করছি গ্রামে গিয়া প্রথমে গঞ্জে নিয়ে যাবো, মারে একটা নতুন শাড়ি কিনে দেবো। চিন্তা করে দেখ মা কি খুশি হইব। হ্যাঁ শোন না, তারপরে ধর যে ওই যে বোনাস টোনাস যে দিব বুঝছস, ওইটা দিয়া ভালো, বেশ ভালো। তবে ভালোর কিন্তু কোনো শেষ নেই, মানে আরো ভালো করতে হবে। আপনি তো ভিগা সচেতন না, একে তো ভিগা সচেতন না, ছেলের দিকে আপনার কোনো মন নাই। হ্যাঁ বুঝতাম যে আপনি খানও বেশি সেলও বেশি, আপনি সেল করতে পারতেছেন না বেশি, ভিগার মোটা সেল চিকন, যেটা উল্টে হওয়ার কথা। উল্টে হওয়ার কথা ছিল না যে আপনার ফিগার হচ্ছে চিকন, সেল থাকবে মোটা। হ্যাঁ আপনার কি মনে হয় এই কোম্পানি আপনাকে বসে বসে খাওয়াবে, এই কোম্পানি আপনাকে চালাবে? হ্যাঁ আপনি বুঝতে পারতেছেন না, কি বুঝতে পারতেছেন আপনি? হ্যাঁ আমার চোখের সামনে থেকে দূর হন, আপনি বলছেন সেল চাই, সেল চাই, সেল আমি সেল চাই, সেল সেল মোটা করেন, সেল মোটা করেন। Oh,
আশ্বাসের আলিঙ্গন এড়াতে এড়াতে ক্লান্ত স্বর বুকের গভীরে খেলা ঘর কোন শেষ স্বপ্নে থাকে বিভোর আমি রাজা আমি প্রজা এসব মেনে নেয়া শুধুই দেয়া নেয়া কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আব্বা মা কেমন আছে? সবাই ভালো আছে। তুমি কবে আসবা? এই তো আসবো ঈদের আগে। তাড়াতাড়ি আসো, আমার কিছু ভালো লাগে না। আসসালামু আলাইকুম। এই যে এটা দেখো আপনার আম্মা, এটা আপনার, এটা তোর। কি রে ঘুমের জন্য কিছু আনস নাই? ও ও, আমি না ভাবতেছিলাম কি জানি ভুলে গেছি, তো ভুলে গেছি আমি তো মনে পড়তো, এই যে এটাই ভুলে গেছি। এখনই গঞ্জে যাবি বৌমার জন্য ঈদের শাড়ি কিনে নিয়ে আসবি। ওই যে এই মাত্র আসতে পারলাম না, এখন আমার গঞ্জে যেতে হবে? হ্যাঁ তাড়াহুড়ো কিসে, অসুবিধা নেই, ঈদের পরে কিনে দেবো, নি অসুবিধা কি? এ কথা বোঝো না, এ কথা বোঝো না। কি রে তুই বুঝিস না? হ্যাঁ এই যে ভিতরটা তোমার, বোঝো না কিছু না, পাগল ছেলে একটা। তাহলে কি এবারই আমার বউয়ের কিছু লাগতেছে? তুমি আছো না আমার সাথে, তুমি আমার কাছে থাকলে আমার কিচ্ছু লাগবে না।
কিন্তু আমার তো লাগবে, আমার বউ তো ঈদে নতুন শাড়ি পরবে। এই যে ঢং করছি, মাইনা কাটে বকাঝকা করে। আচ্ছা এই সাররা আমাকে যে ঘন্টার পর ঘন্টা বহে রাখে, এটা কিছু কওয়া যায় না কেন? হ্যাঁ এটা কি কয়? এটা ক্যাপিটালিজম রে, বুঝবি না তুই? কি বুঝবি না তুই? তুই কি যাবি না? যাবি না, না যাবো যাবো, গুছাবি তুই, গুছাবো গুছাবো। এই যে দেখ, 10,000 টাকা বেতন, 5,000 টাকা বোনাস এখন পকেটে। এই যে আমার অক্ষরমণ্য ভাই এত বড় চাকরি করে, কোনোদিনে বাপমার হাতে টাকা তুলে দেয়নি। 5,000 টাকা গুইনা তুমি আব্বারে হাত খরচ, যাবি না? আরে কি যাও, আরে ওই আমার তো ব্যাগ গুছানোই আছে। আরে পাগল, এই খালা না, ওই যে আসার সময় তো যাইতে পারি নাই, বুঝছো? চাপছে ভাই, চাপছে। এই নাকি রাস্তার মধ্যে গ্রামে গিয়া তুমি গঞ্জে নিয়ে যাবো, মারা একটা নতুন শাড়ি কিনে দেবো। চিন্তা করে দেখ মা কি খুশি হইব। এবার টাকাটা পায়, বুঝছস? আমি সব টাকা বাড়িতে পাঠাবো, আব্বা আমার কাছে দেখ। কোনো একদিন শুনবো মা নাই।
অর্ধেক তুই রাখবি আর অর্ধেক আমার বাপের হাতে দিবি। তুই আমার ওই অফিসের একটা ফাইল জমা দেওয়া বাকি আছে, ফাইলটা জমা দিলে কিছু টাকা পাবো। ট্রেনটা মিস করবি। আগামী বছর না হয় ভালো মতো দেবো।